হ্যালো বিয়ার্স আজকাল প্রথায় দেখাবো আপনারা কম দামে কোথা থেকে ভালো মানের এই ট্রিপসগুলো পেয়ে থাকবেন বিভিন্ন রকমের কালেকশন এবং ডিজাইনের আছে এখানে আপনারা ডিসক্রিপশানে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি দোকান আসবেন এটার প্রাইসটা হচ্ছে বিয়ার্স পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসটা ফিক্সড প্রাইস আপনারা ভার্গেটিং করতে পারবেন না এটা পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কাপড়ের মানটা উন্নত মানের হবে ডিসক্রিপশনে আমি অ্যাড্রেস দিয়ে দেব আপনারা অন্যটা লং পাবেন ড্রেসটাও লং আছে মানে পর্যাপ্ত পরিমাণ ভালো প্রোডাক্ট পাবেন দেখতে পাচ্ছেন লেয়ারটাও তাদের নিজস্ব গার্মেন্টস তারা নিজেরাই কাপড় তৈরি করে মানে কাপড়ের প্রিন্ট যত কিছু আছে আপনারা তারা নিজেরাই কমপ্লিট করে থাকে প্রোডাক্টটা অ্যান্ড সাঁতারটার প্রাইস হচ্ছে বিয়ার ছশো পঞ্চাশ টাকা এটা আবার হচ্ছে ওটার থেকে ভালো মানে প্রোডাক্ট দুটোটা সেম কোয়ালিটি বাট ওটা একটু বেশি ভালো হবে যেটা বেশ কালারের মধ্যে দেখাচ্ছে আর এগুলো বিয় আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা এগুলা আপনারা রং উঠবে বাট ওগুলো রঙ উঠবে না এগুলো রঙ উঠবে আর গ্লাস করাগুলো সেগুলোর প্রাইস হচ্ছে পিয়াজ চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা যে বিভিন্ন রেটের আছে আপনারা ভাগেটিং করে নেবেন কোনোটা প্রাইস ফিক্স না জাস্ট ওই দুইটার প্রাইসই ফিক্স আর এগুলোর প্রাইস ফিক্স না এখানে গছ কাপড় সহ বিভিন্ন প্রকার থ্রি পিস ও লেহেঙ্গা আর বিভিন্ন প্রকার শাড়ি সেল করা হয় আপনারা সরাসরি অ্যাড্রেস অনুযায়ী দোকানে আসবেন আপনাদেরকে জাস্ট থ্রি পিসগুলোগুলো আইডিয়া দেওয়া হচ্ছে আর এটার প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অ্যান্ড চারোটার প্রাইস সেম আপনারা চারোটার মধ্যে অবশ্যই ভার্কেটিং করতে পারবেন কোনোটার প্রাইস ফিক্স না আর এই থ্রি পিসগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো পাইকারি এবং খুচরা নিতে পারবেন আপনাদেরকে যতগুলো প্রাইস বলা হয়েছে সবগুলো পাইকারি রেট কোনোটা মানে সরি সবগুলো হচ্ছে হোলসেল রেট না সবগুলো খুচরা রেট আপনাদেরকে সবগুলো খুচরা রেট বলা হয়েছে আপনারা পাইকারি নিতে পারবেন পাইকারি নিলে আরও কম দাম রাখা রাখা যাবে সরি বিয়ার্স অ্যান্ড অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এইচ এন বস্ত্রালয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে যে তো সেটা অবশ্যই প্রেস করবেন